একটা ঘটনা শুনি, ছোট্ট ঘটনা। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী, নাম তো শোনেন নাই জীবনে, মনে হয় শুনেছেন। তার একটা কিতাব আছে পুরাণে চেরাগ, হয়তো কেউ কেউ পড়েছেন। পুরাণে চেরাগের মধ্যে তিনি একটা ঘটনা এনেছেন, তার ওই সময় নদওয়াতুল উলামা বিখ্যাত সারা দুনিয়ায় নাম করা এক প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের মধ্যে একটা ছাত্র আন্দোলন হলো, হয় না অনেক মাদ্রাসায় আজকাল, তার সময় একটা ছাত্র আন্দোলন হলো। ছাত্র আন্দোলনের লিড দিয়েছে এমন একটা ছেলে, তিনি বড় কষ্টের সাথে লিখেছেন, ছেলেটাকে আমি খুব মহব্বত করতাম এবং তাকে সালিম উত্তবা, খুব ভালো একটা ছেলে যার তবিয়ত খুব ভালো, মেধা এত ভালো যে আরবি কবিতা, ফার্সি কবিতা, উর্দু কবিতা সবটা ঠোটস্থ ছিল এবং এলেমে, তারপর আকলি জ্ঞানে, মানে বুদ্ধিবৃত্তিক যৌক্তিক জ্ঞানও একেবারে, মানে ওই দারুল নদওয়াতুল উলামায় তার সমপর্যায়েরও কেউ ছিল না, কাছাকাছি পর্যায়েরও কেউ ছিল না, কিন্তু কাকতালীয়ভাবে সেও সে আন্দোলন নেতৃত্ব দিল। আর নেতৃত্ব দিতে গিয়ে ওই সময় সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন জিম্মাদারিতে, তার সামনে বেয়াদবি করে বসলো, অনেক গালিগালাজ পর্যন্ত করে ফেললো, অবশেষে তাকে বহিষ্কার করে দেওয়া হলো। বহিষ্কার করার পরে সে পাকিস্তান চলে গেল, সেখানে গিয়ে এক প্রতিষ্ঠানে খুব সুনামের সাথে পড়ালেখা করলো, সর্বোচ্চ ডিগ্রি হাসিল করলো এবং অল্প বয়সেই লোকেতারে আল্লামা এবং বড় বড় লোকবেতারে লোকবাহিত করলো। কিন্তু হঠাৎ করে দেখা গেল কিছুদিন পর পাগল হয়ে গেল, পাগল বুঝছেন, এখন তারে রশিদিও বেঁধে রাখা যায় না, তারে মেরেও কাজ হয় না, এমন একটা অবস্থা, মানে কেউ এটা দেখে চোখের পানি রাখতে পারে না। তো এক পর্যায়ে তার ভাই আলী নদভী রহমতুল্লাহ লিখছেন, তার ভাই আমার ভাইয়ের কাছে, মানে আলী নদভী রহমতুল্লাহ ভাইও ডাক্তার ছিলেন, আমার ভাইয়ের কাছে পরামর্শ নিতে আসলো যে কি করা যায়। তো তিনি বলেন, আমার ভাই তারা দেখতে গেল, সঙ্গে আমিও গেলাম যে আমার একটা সাগরেদ আজকে অবস্থায় পতিত হয়েছে, দেখে আসি। তিনি গিয়ে দেখে আসলেন, তিনি বলেন চোখের কান্না ধরে রাখতে পারছিলাম না, হায় আল্লাহ কি ছিল ছেলেটা, আজকে কি হয়ে গেল। এমন আপনাদের এলাকায় কারো হলে আপনাদের আফসোস লাগবে না, স্বাভাবিকভাবেই লাগবে, কষ্টের বিষয়। আর তার তো প্রিয় ছাত্র, ছাত্রকে কিন্তু মানুষ নিজের ছেলের চেয়েতো অনেক সময় বেশি মহব্বত করে। তো তিনি বললেন বড় কষ্ট লাগলো। একদিন তিনি বলেন, আমি গেলাম সৈয়দ সুলাইমান নদভীর কাছে যে হযরত, আমার মন বলছে যে ওলিদের সামনে বেয়াদবি করলে আল্লাহ যে যুদ্ধের ঘোষণা দিয়েছেন তার সামনে মনে হয় এটাই হয়েছে, আল্লাহর ওয়াস্তে আপনি তাকে মাফ করে দেন, মনে কষ্ট রেখেন না, তাহলে আল্লাহ তারে ভালো করলেও করতে পারে। তিনি বললেন, আরে আমি কি, আমি তো এক নাখান্দা বান্দা, এক অধম, তুমি আমার কাছে বলছো, আরে আমি কি আর আমার বদ্দোয়াই কি আর, আমি কাউরে বদ্দোয়া দেই না, এগুলোর দ্বারা কিচ্ছু হবে না। তারপরও তিনি বুঝাতে চেষ্টা করলেন যে সুলাইমান নদভী রহমতুল্লাহ মানতে নারাজ, কারণ বড়রা নিজেদেরকে বড় মনে করেন না। আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ও ফি আয়ুনিন নাসি কাবীরা, হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। তো তিনি বলছেন, আরে আমি কি আর আমার সাথে বেয়াদবি করলে কি, আমি কে, তো এটাকে তুমি এই হাদিসের মধ্যে নিও না, আমি আল্লাহর বলিও না যে আমার সাথে বেয়াদবি করলে এত বড় আজাব আসবে। তিনি বলেন, এর কয়েকদিন পর হযরতের সঙ্গে দেখা, তিনি নিজের থেকেই বললেন যে তোমার কথা রক্ষার্থে আমি তার জন্য রাতের বেলা ওকে দেখে এটা দোয়া করেছি, আল্লাহ যাতে তাকে মাফ করে দেন। আলী নদভী বলেন, আল্লাহর কে আজিব কারিশমা, কয়েকদিনের মধ্যেই সবাইকে অবাক করে দিলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। যদিও তিনি আফসোস করেছেন যে সুস্থ তো হয়েছে, তবে বেশি লম্বার হায়াত পায় নাই, অল্প বয়সেই একসময় মৃত্যুবরণ করেছে। কিন্তু ওলিদের সামনে বেয়াদবি করলে, আরে আলেম হওয়ার পরও যে তার উপর ঝামেলা নেমে আসে, এমন নজির দুনিয়া একটা দুইটা না, হাজার হাজার আছে। আর সেখানে জালেম হয়ে এত এত আলেমের বদ্দোয়া, একটা আল্লাহর কসম করে আমি বলতে পারবো, আল্লাহর কসম করে বলতে পারবো যে এক বছর কারাগারে ছিলাম, রাত তিনটা সাড়ে তিনটা চারটার সময় যখন শুনতাম আশপাশের রুম থেকে এমন এমন মুরব্বী আলেমরা, যাদের কারো বয়স 50+, কারো 60+, কারো 70-এর কাছাকাছি, সেই গভীর রাতে উঠে তাহাজ্জুদ শেষে যায় না মাঝে বসে, চিৎকার যে একটা মারতে, চিৎকারটা মাঝে মধ্যেই আমরা শুনতাম, এটা ইচ্ছাকৃত কোনো চিৎকার না। তা আমরাও তাদেরকে জিজ্ঞাসা করলে বলতেন যে এটা ইচ্ছা করে বলি না বাবা, এমনি বের হয়ে যায়। শুনতাম এই গভীর রাতে হঠাৎ আল্লাহ এমন একটা আওয়াজ, আল্লাহ আগে পরে কিছু শুনি না, খালি আল্লাহ, এমনভাবে বের হতো আমাদের কলিজাটা মোচড় দিয়ে উঠত। আমরা তো জোয়ান মানুষ, অনেক ক্ষেত্রে কষ্ট করা তো আমাদের সাধ্যে সম্ভব, কিন্তু যারা চলাফেরা পর্যন্ত করতে পারে না, দুইজন মিলে উঠাতে হয়, বসাতে হয়, কেউ স্ট্রোক করেছে আগে একাধিকবার, কারো হলো কিডনির সমস্যা, কারো হার্টের সমস্যা, কি আজিব আজিব এক একজনের সমস্যা। আর দুর্ঘটনার সংবাদ তো আসতেই থাকে, আজ তার মসজিদ দখল, কাল তার মাদ্রাসা দখল, পরশু বাড়ি থেকে বের করে দিয়েছে বাচ্চা কাচ্চারে, এমন 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 পেরেশানি চলতেই থাকে আর চলতেই থাকে, কি যে একটা হালত হতো। আল্লাহর কসম করে বলছি, ওই সময় আমাদের দিলে ইয়াকিন হয়ে গিয়েছিল এত এত বদদোয়া আল্লাহ কিছুতেই ফেরত দেবেন না। আমার দিল বলে ওই বদদোয়ার ফলাফলই প্রকাশিত হয়েছে, আল্লাহ কখনো নগদী প্রকাশ ঘটান, কখনো একটু দেরিতে ঘটান। রিমান্ডে আমরা নিজেদের কানে শুনতাম, টিটকারি মারত যে তোরা হুজুররার বদদোয়া দিস না আমাদের, তোদের বদদোয়ার কোনো কাজ হবে না,
যদি তোদের বদ্দোয়ায় কিছু হতো আমরা বহু আগেই বরবাদ হয়ে যেতাম। যেহেতু বরবাদ হই নাই, তার মানে হয়তো তোরা খারাপ, না হলে আমরা ঠিক আছি, মানে হয়তো আমরা সঠিক কাজই করছি, এজন্য কিছু হচ্ছে না, শকুনের দোয়ায় গরু মরে না, নাহলে তোরা হুজুররা খারাপ, তোদের দোয়ায় আর কিছু হবে না, বদ্দোয়ায় কিছু হবে না। আমি ওই সময় একবার এক অফিসারের সাহস করে বলেছিলাম যে আল্লাহ নবী বদ্দোয়া দিলেন মক্কায়, ফল প্রকাশ পেল মদিনায়। বদ্দোয়া দিলেন 10 বছর আগে, আর দেখা গেল এক একটা শয়তান গিয়ে নিহত হচ্ছে, কেউ বদরে, কেউ খন্দকে, কেউ অন্যান্য প্রাঙ্গণে। তার মানে বদ্দোয়া লাগলেই সেটা নগদেই প্রকাশিত হবে, জরুরি না, কারণ আল্লাহ ছাড় দেন এটা তিনি জানিয়েছেন, ইন্নাল্লাহ লা ইউমলি লিজ্জালিম, তবে ছেড়ে দেন না এটাও জানিয়েছেন, হাত্তা ইদা আখাদাহু লাম ইউফলিতহু। তাহলে নবীকে সাহায্য করা লাগবে না কে লাগবে না? সাহায্য করতে রাজি আছেন না? বেশি বেশি বেদাত করবেন, নবীরা খুব সাহায্য করা হবে। বেশি বেশি জিলাপি খাবেন, নবীরা খুব সাহায্য করা হবে। না, নবীর দিনের জন্য নিজেকে কোরবান করেন। আফসোসের সাথে বলি, এই জামানায় এমন লোকও আছে যারা জামানার ইয়াজিদদের পা চাটে, এমন চাটা চাটে, চাটতে চাটতে জিব্বা ক্ষয় করে ফেলে, আর মহরম আসলে হায় হুসাইন, হায় হুসাইন, হায় হুসাইন সুর তোলে। সারা জীবন দালালি করলি কার, আর দিন শেষে প্রেমিক সাজলি কার? হুসাইনের মহাব্বত লালন করলে হুসাইনের পথে চল, ইয়াজিদের পথে চলিস না। মুসার মহাব্বত করলে মুসা আলী ইসলামের পথে চল, ফেরাউনের পথে চলিস না, কিন্তু পথ ধরবি তুরস্কের, আর ডায়লগ মারবি যাচ্ছি আমি মদিনায়, এটারে ভণ্ডামি ছাড়া কিছুই বলা যায় না। এজন্য আমাদের ইমামরা স্পষ্ট জানিয়েছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআ ফাকাদ আনা আলা হাজমিল ইসলাম, যে কোনো বেদাতিরে সম্মান দিল, বেশি কিছু না, নিজে বেদাত করে নাই, কোনো বেদাতিরে সম্মান দিল, সেও ইসলামের ধ্বংসে অবদান রাখলো। এমনকি বড় পীর মহিউসুন্না আল্লামা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলী বলেছেন, বেদাতিরে সালামও দিবানা, তারে সালাম দিলেও মানুষের কাছে ভুল বার্তা যাবে, মানুষ অনেকে তারে হক মনে করবে, সুন্নার অনুসারী মনে করবে, তাদেরকে সম্পূর্ণ বয়কট করবা, এটাই ইসলামের খেদমত রাসুলের নুসরত হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে গুণ কয়টা হলো? তিনটা। চার নম্বরটা সকলে বুঝবেন, ওয়াত্তাবাউ নূর আল্লাযি উনজিলামা, নবীর সঙ্গে যেই নূর আল্লাহ নাজিল করেছেন সেই নূরের নাম কোরআন। এই কোরআনের যারা অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, একমাত্র তারাই সফলকাম হবে। তো সফল হতে চান তো? চান না? তো সফল হতে চাইলে কয় গুণের কথা বললাম? আমি বললাম না, আল্লাহ বললেন সূরা আরাফ আয়াত 157, আপনারা বিস্তারিত দেখে নিন। এক নম্বর গুণ, নবীর উপর সাহাবিওয়ালা ইমান আনবেন। দুই নম্বর গুণ, আল্লাহ নবীকে সর্বোচ্চ শ্রদ্ধা আর ভালোবাসা দিবেন, যেখানে দুনিয়ার স্বার্থ নবীজির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হবে, দুনিয়াটা লাঠি মেরে প্রয়োজনে ছিন্ন করবেন, কিন্তু আল্লাহ নবীর স্বার্থকে কখনো জলাঞ্জলি দিবেন না। খুব সাবধান এ ব্যাপারে, যদি এমন হয় নবী প্রেম উপচে উপচে পড়ে তার ভেতর থেকে, কিন্তু নবীর শরীয়ত দুনিয়ায় জিন্দা করার কথা বললেই জঙ্গিবাদের গন্ধ খোঁজে। আছে না অনেকে, হায় রে প্রেম আর প্রেম, নবী প্রেমে দেওয়ানা, নবীর আশেক, তো যদি নবীর শরীয়ত দুনিয়ায় জিন্দা করতে বলা হয়, ছি 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 ছি, জঙ্গিবাদী, উগ্রবাদী, মৌলবাদী, সাম্প্রদায়িক, অদ্ভুত ব্যাপার স্যাপার, আরে গালি দিতেও বুঝে শুনে দাও না রে পাগলা। এই যে ইন্ডিয়া কোথায় কোথায় এখন গালিগালা শুরু করেছে, বাংলাদেশ নাকি আফগানিস্তান হয়ে গিয়েছে, মৌলবাদীদের দখলে চলে গিয়েছে, এমনকি এক আলেম জামিন পেয়েছে সপ্তাহ দুয়েক আগে, রিপোর্ট করেছে ছোটা লাদেন আগায়া, বা বাবা ছোটা লাদেন আগায়া, বুঝতে পারছেন যে বড় লাদেন ছিল আফগানিস্তানে, ছোটা লাদেন চলে এসেছে বাংলাদেশে, খুব বেশি টেনশনে। কিন্তু আমি চিন্তা করি কি জানেন, এই দেশের মানুষ যদি আসলে জঙ্গি হতো, আসলে উগ্রই হতো, আসলে টেররিস্ট হতো, আসলে সাম্প্রদায়িক হতো, তাহলে আমি তো মনে করি এই 14 কোটি মুসলমানের ভিড়ে ওরা ইঁদুরের গর্তও পালানোর জায়গা খুঁজে পেত না।